আপনার কেন পঞ্চগড় আসা উচিত? পঞ্চগড়ে আপনি যেই লোকেশনে যান, গ্রাম হোক আর হচ্ছে মানে একদম বর্ডারের কাছাকাছি হোক, আপনি যেখানেই যান সেখানে হচ্ছে একদম প্রাচীন একটা ফিল পাবেন, একদম গ্রামের একটা ফিল পাবেন। আর এখন আছে হচ্ছে বারাউলিয়ার মাঝারে, এখানে বিল্ডিং টিল্ডিং খুবই ছোট, কিন্তু চারপাশে পরিবেশটা আসলেই অনেক বেশি সুন্দর, একদম ন্যাচারাল। মানে যদি আপনি একদম গ্রামের একটা ফিল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পঞ্চগড়ে আসতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁঠাল গাছ। আর পঞ্চগড়ে এসে একটা বিষয় হচ্ছে, এই জায়গায় কোনো মানে যেই গাছগুলো পরিবেশের ক্ষতি করে, যেমন রেন্টি গাছ, তারপর হচ্ছে মেহেরগুনি গাছ বা চাম্পল গাছ, এই ধরনের কোনো গাছ আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এই ধরনের কোনো গাছ নাই এখানে, হচ্ছে পরিমল গাছ। আমার পিছনে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কাঁঠাল গাছ, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাঁঠাল গাছ, এবং মাজারের চারপাশে যত গাছপালা আছে সব গাছগুলো হচ্ছে কাঁঠাল গাছ। মানে আর এদিকে আপনার পিছন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভুট্টা গাছ আছে, ওই পাশে হচ্ছে বাদাম গাছ, ওই পাশে হচ্ছে মরিচ গাছ, এবং চা বাগান, ছোট ছোট চা বাগান। মানে ছোট ছোট যে চা বাগান আছে আমার মনে হয় এটা দিয়ে ওরাই শুধু চা খায়। তো জায়গাটা এসে আসলে অনেক বেশি ভালো লাগছে, মানে সব জায়গাগুলো দেখতেই সুন্দর। মানে আর ওই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এখন গাড়ির দিকে চলে যাবো।